আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুর এবং ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে তৈরি করব মিল্ক চকলেট বরফি বা মিষ্টি বা সন্দেশ, যেটাই বলুন না কেন, খেতে দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত মজা, কি বলবো। ছানার তৈরি মিষ্টি কেউ হার মানাবে, এতটা টেস্টি, এতটা মজার। আপনারা ঝটপট বানিয়ে মেহমানদের আপ্যায়ন করতে পারেন, এবং আপনাদের যদি কারোর বাসা, আত্মীয় বাসা যেতে চান, ঝটপট বানিয়ে নিয়ে যেতে পারবেন। খেতে খুবই মজার, চমৎকার একটা রেসিপি। তো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো চলুন সরাসরি দেখে নিই। চুলায় আমি একটি সসপ্যানের মধ্যে পানি বসিয়েছি, পানিটা বলক এসেছে। এখন তার মধ্যে আমি চকলেটের বোল দিব। এখানে আমি 1.5 কাপ হোয়াইট চকলেট নিয়েছি। চকলেটটাকে মেল্ট করে নিতে হবে। চকলেটটাকে নেড়ে চেড়ে আমি মেল্ট করে নিব। চকলেট কিন্তু মেল্ট করা হয়ে গেছে, এই যে দেখে বুঝতে পারছেন, চকলেট একদম পারফেক্ট আমি মেল্ট করে নিয়েছি। এই যে এখন এর মধ্যে আমি দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে এখন চকলেটের সাথে ভালো করে আমি মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আমার নিজের ঘরে তৈরি করা ঘি দিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কাঠবাদাম নিয়েছি আর কিছু শুকনো ফলের টুকরো নিয়েছি। এই যে এগুলো যদি আপনার হাতের কাছে না থাকে, আপনি এগুলো না দিলেও হবে, আপনি অন্য বাদামও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিব। 1 চিমটে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন যে পাত্রে মিষ্টিটাকে সেট করব, সে পাত্রে এখন ঢেলে দিব। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, স্কোয়ার শেপের। সে মোল্ডের মধ্যে আমি এখন মিষ্টির মিশ্রণটা ঢেলে দিব। আর সে মোল্ডটার মধ্যে কিন্তু আগে থেকে আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। পুরোটার মধ্যে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এর উপর দিয়ে এখন আমি কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। এই যে এখন এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হলে কিন্তু এটা সেট হয়ে যাবে। বরফিটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন এটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সহজে পারফেক্ট ভাবে এটা বের হয়ে গেছে। এখন এটাকে আমি কাট করব। তো বরফিটাকে আমি দেখতে পাচ্ছেন ভাগ করে নিয়েছি। এই যে দেখেন, দেখতে কেমন দেখা যাচ্ছে, কি বলবো, মাশাল্লাহ, খেতে এত দুর্দান্ত স্বাদ, এত টেস্টি, বলে বোঝানো যাবে না। আমার কাঁটাটা একটু এবড়ো থেবড়ো হয়েছে, আপনারা হালকা একটু নরম থাকা অবস্থায় এটাকে পিস করে নেবেন, দেখবেন দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমি আশা করছি আমার আজকের এই মজাদার মিল্ক চকলেট বরফি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় এই মিষ্টিটা ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।